এবার আমরা এই ছবিটা দেখছি, এখানে একটা যান্ত্রিক তরঙ্গের সমবর্তন দেখানো হয়েছে, পোলারাইজেশন অফ মেকানিক্যাল ওয়েভ। এখানে দেখো ওয়েভটা দুটো ডিফারেন্ট প্লেনে ভাইব্রেশন দেখানো হয়েছে, একটা ব্লু কালার দিয়ে ভাইব্রেশন বোঝানো হয়েছে, একটা রেড কালার দিয়ে ভাইব্রেশন বোঝানো হয়েছে। তার সঙ্গে এরকম প্লাস সাইনের মতন অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে একটা ভাইব্রেশন হচ্ছে আমাদের এক্স ওয়াই তলে, সেটা হচ্ছে আমাদের ব্লু দিয়ে যে ভাইব্রেশনটাকে বোঝানো হয়েছে সেটা, এবং আরেকটা ভাইব্রেশন হচ্ছে আমাদের এক্স জেড তলে, সেটা এই রেড কালি দিয়ে যে ভাইব্রেশনটা বোঝানো হয়েছে সেটা। এবার এখানে এরকম একটা অবস্টাকল রাখা হলো, যে অবস্টাকলটার মধ্যে একটা সরু স্লিট রয়েছে, যেই স্লিটটা এই একদম এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর রয়েছে। তো এইখানে এসে আমাদের এক্স জেড প্লেনে যে ভাইব্রেশনটা ছিল সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হলো, আটকে গেল, শুধুমাত্র ওয়াই জেড প্লেনে, সরি এক্স ওয়াই প্লেনে যে ভাইব্রেশনটা ছিল, যেটাকে আমরা ব্লু লাইন দিয়ে দেখিয়েছিলাম, সেই ভাইব্রেশনটা শুধু এই স্লিটটা দিয়ে পাস করতে পারলো। এবার আমরা এখানে আরেকটা এরকম অবস্টাকল রাখলাম, তার মধ্যেও একটা স্লিট করা আছে, সেটাও এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর, এবং এই দুটো স্লিটই কিন্তু প্যারালালি রয়েছে। তো আমার এই যে ভাইব্রেশনটা ছিল যেটা এক্স ওয়াই তলে হচ্ছিল, সেটা এই সেকেন্ড স্লিট দিয়েও বেরিয়ে আসলো। তাহলে এইখানে মানে প্রথম অবস্টাকলের পরে এবং সেকেন্ড অবস্টাকলের পরে আমরা যে ওয়েভটা পেলাম সেটা হচ্ছে একটা প্লেন পোলারাইজড ওয়েভ। এইবার পরের ছবিটাতে দেখো, প্রথম অবস্টাকলটাতে আমার স্লিটটা রয়েছে এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর, তো সেখানে আমি প্লেন পোলারাইজ লাইট পেলাম, প্লেন পোলারাইজড ওয়েভ পেলাম, এটা একটা মেকানিক্যাল ওয়েভের কথা বলা হয়েছে। আমি পরবর্তী যে অবস্টাকলটা সেটাকে যখন রাখলাম, সেটার স্লিটটাকে রাখলাম আমরা জেড অ্যাক্সিস বরাবর, সেটার স্লিটটাকে যখন জেড অ্যাক্সিস বরাবর রাখলাম, তখন কিন্তু এক্স ওয়াই প্লেনের যে ভাইব্রেশনটা ছিল সেটাও আর এখান দিয়ে আসতে পারলো না। সুতরাং এই সেকেন্ড কেসে আমরা এই সেকেন্ড অবস্টাকলের পরে আর কোনো ওয়েভ এখানে পাবো না। এরপরে আমরা লাইটের পোলারাইজেশনের সংজ্ঞায় চলে যাচ্ছি। এই সংজ্ঞাটাতে বলা হয়েছে, দেখো, আলোর গতির অভিমুখের সঙ্গে লম্বভাবে অবস্থিত কোনো নির্দিষ্ট তলের ওপর কোনো একটি বিশেষ অক্ষ বরাবর আলোক তরঙ্গের তড়িৎ ক্ষেত্র ভেক্টরটির কম্পনকে সীমাবদ্ধ করার ঘটনা হল আলোর সমবর্তন। অর্থাৎ আলো যে অভিমুখে এগোচ্ছে তার সাথে লম্বভাবে অবস্থিত একটা তল, সেই তলে আবার একটা বিশেষ অক্ষ রয়েছে, সেই অক্ষ বরাবর আমি আলোক তরঙ্গের তড়িৎ ক্ষেত্র ভেক্টরটার কম্পনকে সীমাবদ্ধ করে দিচ্ছি, এই ঘটনাটা আমার আলোর সমবর্তন।